স্বাস্থ্যই অন্যতম সম্পদ। এই বার্তা দিতে আন্তর্জাতিক যোগা দিবসে কামারপুকুর শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের যোগাসনে ছাত্রছাত্রীরা। যে কোনো ধরনের সম্পদের মধ্যে স্বাস্থ্য একটি অন্যতম সম্পদ, কারণ স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে মানুষের মন মেজাজ ঠিক থাকতে পারে না, আর তা যদি না থাকে তাহলে বহু রকমের প্রতিবন্ধকতা এসে পাহাড় হয়ে দাঁড়ায় মানুষের সামনে। এই ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে যেমন বিভিন্ন চিকিৎসা আছে, পাশাপাশি আছে যোগাসন। স্বাস্থ্য ঠিক রাখতে, শরীর মনকে সুস্থ রাখতে যোগাসন একটা বিশেষ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগা দিবসে কামারপুকুর শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের ছাত্রছাত্রীরা টানা এক ঘন্টা যোগ ব্যায়ামের মধ্য দিয়ে দিনটিকে পালন করলেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে বার্তা দিলেন যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে। গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। আজকে যে যোগা দিবস তোমরা কলেজে পালন করলে তার সম্বন্ধে কিছু বল। জয় হিন্দ এভরিওয়ান। আজ 21 জুন 2022, আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। আমরা পূর্ব বেঙ্গল ব্যাটালিয়ানের SRSBM শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের সমস্ত NCC ক্যাডেট SWSD মিলে আজ 7:30 থেকে 8:30 পর্যন্ত এক ঘন্টা আমরা একটানা ইয়োগা ডে পালন করেছি। এই ইয়োগা ডে স্বাস্থ্যই সম্পদ, এই সেটাই আমরা বার্তা দিতে চেয়েছি এই ইয়োগা ডের দিনেতে। আমাদের সবারই খুব ভালো হয়েছে এবং একজন NCC ক্যাডেট হয়ে আমরা স্বাস্থ্যের প্রতি যে সচেতন সেটাই সবাইকে সকালবেলা বোঝাতে চেয়েছি এবং আমাদের সবারই খুব ভালো হয়েছে। এই যে যোগাটা তোমরা যে করলে, এটা কি তোমাদের বাড়িতেও তোমরা রেগুলার প্রত্যেক জীবনে তোমরা করবে? হ্যাঁ, অবশ্যই। সবাই আমরা সকালে উঠে ইয়োগা ডে প্ল্যান, আজকে তো শুধুমাত্র ইয়োগা ডে, কিন্তু আমরা রোজে সকালেতে প্রত্যহ এই হচ্ছে ব্যায়াম করা, ইয়োগা করা সমস্তটাই পালন করব। তোমার নাম? আমার নাম শিউলি মণ্ডল, SW ক্যাডেট। আজ যে তোমরা ইন্টারন্যাশনাল যোগা ডে শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ কলেজে পালন করলে তার সম্বন্ধে তুমি কিছু বলো। প্রথমত শুভ সকালকে সবাইকে। আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কামারপুর কলেজের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের, আমরা পূর্ব বেঙ্গল ব্যাটালিয়ানের কলেজের SD এবং SW 7:30 থেকে 8:30 এক ঘন্টায় ইন্টারন্যাশনাল ইয়োগা ডে পালন করলাম। আমাদের পালন করার একমাত্র উদ্দেশ্য এটাই যে আমাদের শরীরকে মনকে ঠিকঠাক রাখার একমাত্র উদ্দেশ্য এটাই, এবং এটি প্রতিদিন স্বাস্থ্য এবং মানসিক সব কিছু চেতনা দূর করতে আমরা এটা পালন করব এবং পালন করা উচিত। আজকে কতজন তোমরা এখানে উপস্থিত ছিলে? এখানে আমরা SDSW মিলিয়ে 110 জন মতন উপস্থিত আছি। আচ্ছা, কী কী যোগব্যায়াম তোমরা এখানে করলে? সূর্য নমস্কার, হলাসনা, পশ্চিম উত্তাসনা, বৃক্ষাসনা, সর্বাসনা এবং অন্যান্য আরও এক্সারসাইজ আমরা করেছি। আজকের এই যোগাসনটা যে আজকে তোমরা এখানে করলে, এটা কি প্রত্যেক জীবনে তোমরা কি প্রতিদিন করবে? হ্যাঁ, এটা প্রতিদিনই আমাদের করা উচিত এবং করিও আমরা। তোমার নাম? আমার নাম ক্যাডেট সুদীপ রায়, পূর্ব বেঙ্গল ব্যাটালিয়ানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের SD।